চিচিঙ্গের অনেক রকম তরকারি তো খেলেন, এই চিচিঙ্গে নারকেল পোস্ত একবার খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, এসো বসো আহারের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কড়াতে কিছুটা তেল গরম করে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, তাতে অ্যাড করছি নুন আর হলুদ। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে ভাজা ভাজা করে তুলে নেব। আবার কড়াতে অ্যাড করছি কিছুটা তেল, তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গেগুলো, তাতে সামান্য অ্যাড করছি হলুদ আর নুন। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও হালকা করে ভাজা করে নেব। চিচিঙ্গেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবার। আলু আর চিচিঙ্গে ভাজা আমার ডান। এবার কড়াতে কিছুটা তেল দিলাম, তাতে শুকনো লঙ্কা, কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিচ্ছি। একটু নেড়ে নিয়ে অ্যাড করছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাকেও ভালো করে ভাজা ভাজা করে নেব আমি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আর চিচিঙ্গেগুলো। এতে আর কোনো হলুদ দেব না, কারণ ভাজার সময়তেই আমার আগে হলুদ দেওয়া ছিল, তাই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে নুনটাও একটু মেপে দেবেন, কারণ ভাজার সময়তেও অলরেডি কিন্তু নুন দেওয়া আছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরোটা। ভালো করে মিশিয়ে নিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। এক চা চামচ মতো চিনি দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। পোস্তর শিল ধোয়া জলটা অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ফুটে এলেই অ্যাড করে দেব নারকেলের কোড়াটা। নারকেল কোড়াটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না পর্যন্ত জলটা শুকনো হচ্ছে। দেখতেই পাচ্ছেন জলটা প্রায় শুকিয়ে গেছে। নামানোর আগে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসটা অফ করে 5 মিনিট মতো রেস্ট দেব। রেডি আমাদের চিচিঙ্গে নারকেল পোস্ত, চলুন সার্ভ করে নিই। এটা দেখতে খুবই টেস্টি লাগছে। এই চিচিঙ্গে নারকেল পোস্ত গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আপনারাও বাড়িতে এটা অবশ্যই ট্রাই করুন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসছি পরের ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।